আপনারা জানেন সারা ভারতে আগুন জ্বলছে, কি কারণে? এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অমানবিক। এটা নিয়ে প্রতিবাদ আমরা আগেও করেছি আর আজকে বিক্ষোভ মিছিলে এটাই প্রতিবাদের জন্য আজকের বিক্ষোভ মিছিল আয়োজন। আমাদের সম্মেলন হচ্ছে আজকে থেকে শুরু, এটার আঙ্গিক হিসাবে আজকে আমরা বিক্ষোভ মিছিলে নামিয়েছি সবাই, এটা প্রতিবাদ করা। এনআরসি মানছি না, কোনো মতে মানতে পারবো না, এবং নাগরিকত্ব সংশোধনী আইন মানবো না। ভারতের মাটিতে প্রত্যেকটি বাঙালি ভারতের নাগরিক, একটা বাঙালিকে বের করা যাবে না। কাজেই ওই অমানবিক, অগণতান্ত্রিক এনআরসি বাতিল করা হোক এবং সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা হোক। নতুবা এই আন্দোলন চলছে, আগুন জ্বলছে, আরও জ্বলবে। ক্যাম্প ভেঙে তাও, ক্লিয়ার তাও, ক্লিয়ার তাও, ক্লিয়ার।